বর্তমান সময়ে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তাহলে জানতে পারবেন যে দেলওয়ার নামে এক ভাই ভাইরাল হয়ে গেছে এবং তার ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে ভিউজ আসতেছে। কন্টেন্ট কোয়ালিটি খারাপ হওয়া সত্ত্বেও তার ভিডিওগুলোতে ভিউজ আসতেছে। দেখতে ছেলেটা খারাপ হওয়া সত্ত্বেও তার ভিডিওগুলোতে ভিউজ আসতেছে কেন? দেলওয়ার কীভাবে ভাইরাল হলো এবং কী কারণ রয়েছে, তার ভিডিওতে কী এমন জিনিস আছে যার জন্য ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর কেমন হয় যদি দেলওয়ারের সাথে সাথে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়? শুধু দেলওয়ার না, আজকে আমি আপনাকে একটা টিপস শিখিয়ে দেবো। হয়তো এটি আপনি প্রপারলি প্রথম দিকে ভালো রেজাল্ট নাও পেতে পারেন, তবে এটি মাথায় রেখে আপনি যদি কাজ করেন তাহলে যে কেউ ভাইরাল হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলোও ভাইরাল হবে। আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করুন না কেন, টিকটকে ভাইরাল হতে হলে আপনাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখতেই হবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এই কম্পিটিশনের জগতে আপনাকে ভাইরাল হওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাকে মাথায় নোট করে রাখতে হবে। আরেকটা ব্যাপার বলে রাখি, যারা নিজের বডি শো করে টিকটকে ভাইরাল হতে চান তারা আমাদের ভিডিওগুলো থেকে 100 হাত দূরে থাকবেন। বিকজ যেটা টিকটক সাপোর্ট করে না, যেটা সমাজ সাপোর্ট করে না, যেটা বাংলাদেশের ল সাপোর্ট করে না, যেটা আপনার ধর্ম সাপোর্ট করে না, সেটা আমরাও সাপোর্ট করি না। সো ওই রিলেটেড কন্টেন্ট তৈরি করে আপনি যদি ভাইরাল হতে চান তাহলে খুব সহজে ভাইরাল হতে পারবেন, অযথা আমাদের ভিডিওগুলো দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আর এই ধরনের যারা আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখার দরকার নেই, 100 হাত দূরে থাকবেন আমাদের ভিডিওগুলো থেকে। আমরা ভালো কিছু তৈরি করতে চাই যেটা আমাদের ফিউচারের জন্য কোনো সমস্যা হবে না এবং সর্বক্ষেত্রে সব দিকে ভালো কিছু হবে। মানুষ দুইটা দিকে ভাইরাল হয়, একটা হচ্ছে খারাপ দিক আর একটা হচ্ছে ভালো দিক। আমরা ভালো দিকে ভাইরাল হতে চাই, কোনো খারাপ কিছু করে ভাইরাল হতে চাই না। আশা করছি আমি কোনটা মিন করে কী বুঝাতে চাচ্ছি সেটা আপনি এতক্ষণে বুঝে গেছেন। বলছিলাম দেলওয়ার কেন এত অল্প সময়ে ভাইরাল হলো। প্রথমে আপনাকে টিকটকে যে ভিডিওগুলো ভাইরাল হয় সেই অপারেটিং সিস্টেমটা একটু বুঝতে হবে। আমি অন্যান্য ভিডিওতে বলছি এবং আজকের ভিডিওতে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি যখন টিকটকে একটা ভিডিও আপলোড করেন সেটা আপনার ফলোয়ার্সদেরকে দেওয়া হয়। আপনার ফলোয়ার্স স্বল্প থাকা সত্ত্বেও যদি আপনার ফলোয়ার্সরা ভিডিওটা দেখে 80%-এর উপরে যদি অডিয়েন্স থাকে তাহলে সেটা ফর ইউতে দেওয়া হয়। নর্মালি কিন্তু আমাদের সবার ভিডিও কিন্তু ফর ইউতে থাকে, একটা সময় কিন্তু সেটা ফর ইউ থেকে চলে যায়। এখন ফর ইউতে আপনার ভিডিওটা কতটা থাকছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যত বেশি আপনার ভিডিওটা ফর ইউতে থাকবে তত বেশি ভিউজ আসবে। আর ফর ইউতে ভিডিও রাখতে হলে আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনার অডিয়েন্স রিটেনশন হাই করে রাখতে হবে। বলতে চাচ্ছিলাম যে আপনি একটা ভিডিও যখন আপলোড করবেন সেটা ফর ইউতে যাওয়ার পর লোকজন যদি সেটা ভালোভাবে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন হাই থাকে, আপনার ভিডিওটা ফর ইউতে ইম্প্রেশন বেশি থাকে, আপনার ভিডিওতে ভিউজ বেশি আসে। দেলওয়ার যখন ভিডিওগুলো তৈরি করে নর্মাল দিকে মানুষ পান করে তার ভিডিওগুলো বেশি বেশি দেখতো, যার জন্য কিন্তু তার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন হাই ছিল। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আনকমন। টিকটক কিন্তু আনকমন জিনিস বেশি পছন্দ করে। আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করলেন সেটা হতে পারে একেবারে নাথিং কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্টটা টিকটকে আপনার আগে অন্য কেউ তৈরি করেনি, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমার কাছে মনে হচ্ছে দেলওয়ার ভাইরাল হওয়ার পিছনে এটাই হচ্ছে একমাত্র কারণ যে সে আনকমন কিছু কথা বলছে ক্যামেরার সামনে এসে, যেটা মানুষ একটু বেশি পরিমাণে দেখছে, যার জন্য তার ভিডিওগুলো ফর ইউতে ইম্প্রেশন বেশি ছিল। এছাড়া আরও রিজন আছে, আরেকটা কারণ হচ্ছে আলোচনার মাধ্যমে মানুষ কিন্তু ভাইরাল হয়ে যায়। দেলওয়ার যখন প্রথম দিকে ভিডিওগুলো তৈরি করছে মানুষ কিন্তু ফান করেও তার ভিডিওগুলো দেখছে এবং অনেক রোস্টার কিন্তু তাকে নিয়ে ভিডিও তৈরি করছে, অনেকের রিয়াকশান ভিডিও তৈরি করছে, যার জন্য মানুষের কাছে সে আলোচনায় চলে আসছে। এখন আমি যখন ফার্স্ট টাইম জানতে পারলাম যে দেলওয়ার নামে একজন লোক ভাইরাল হয়েছে তখন আমি নিজেও কিন্তু সার্চ করে তার ভিডিওগুলো দেখছি। এই যে আমি তার ভিডিওগুলো দেখলাম, এতে তার অডিয়েন্স রিটেনশন বাড়ছে। ঠিক তেমনিভাবে যতজন দেলওয়ার শুনতেছে জানতেছে দেলওয়ারটা কে, মানুষের জানার ইচ্ছে কিন্তু অনেক বেশি থাকে, তখন মানুষ জানতে চায়। আর জানার জন্যই মানুষ কিন্তু তাদের অ্যাকাউন্টগুলোতে ভিজিট করে, তাদের ভিডিওগুলো দেখে। এই কারণেই মূলত ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আপনি যে কোনো ভিডিও তৈরি করুন না কেন, সেটা যদি একবার আলোচনায় চলে আসে তাহলে আপনার কন্টেন্ট কোয়ালিটি যত খারাপই হোক না কেন সেটা কিন্তু ভাইরাল হবে। ঠিক আমার কাছে দেলওয়ারের ভিডিওগুলো ভাইরাল হওয়ার বিষয়টা ঠিক এমনই মনে হয়েছে। ভিডিও কোয়ালিটি খারাপ থাকা সত্ত্বেও দেলওয়ারকে দেখতে যদিও খারাপ দেখায়, সে আলোচনায় আসার কারণে, তার আনকমন ভিডিওগুলো তৈরি করার কারণে এবং নিজস্ব জেনুইন কন্টেন্ট হওয়ার কারণে তার ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে। অনেকে আছে যারা কপি পেস্ট করে ভিডিও আপলোড করে, এ ধরনের ভিডিও কিন্তু এত তাড়াতাড়ি ভাইরাল হয় না। দেলওয়ার ভাইরাল হওয়ার পিছনে আমি যা যা মনে করি, তার ভিডিওগুলোতে অডিয়েন্স রিটেনশন বেশি ছিল, তার কন্টেন্টগুলো আনকমন ছিল এবং খুব তাড়াতাড়ি আলোচনায় আসাতে সবার আলোচনার কারণে সে কিন্তু ভাইরাল হয়ে গেছে। এছাড়াও দেলওয়ার ভাইরাল হওয়ার পিছনে অনেকজন অনেক মতামত উল্লেখ করেছেন। যদি আপনার মতামত উল্লেখ করতে চান দেলওয়ার কী কারণে ভাইরাল হোক সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। কিছুদিন আগে এক ভাই আমাকে কমেন্ট বক্সে লিখেছেন যে ভাই ভিডিও ভাইরাল হওয়ার জন্য এত কিছু করা লাগে না, জাস্ট একটু বডিটা শো করলেই কিন্তু ভাইরাল হয়ে যায়, যেটা মেয়েদের জন্য খুবই সহজ। আসলে ভাই দেলওয়ারের ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলো যে ভাইরাল হয় এখানে অশ্লীল কিন্তু কিছুই নাই।
সো আপনাদের চিন্তাগুলো একটু পরিবর্তন করুন, নেগেটিভ চিন্তাগুলো বাদ দিয়ে একটু পজিটিভলি ভাবুন। আপনি নাটক ব্যাচেলার পয়েন্ট অবশ্যই দেখেন, এত জনপ্রিয়তা কেন, সেখানে তো অশ্লীল কোনো কিছু নাই। আসলে মানুষ যেটাতে বিনোদন পায়, যেটা দেখতে চায়, যেটা থেকে মানুষ মজা পায়, সেটাই ভাইরাল হয়। আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, অথচ দেলোয়ারের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে। তার মানে কি, টিকটকের সাথে দেলোয়ারের সাথে বন্ধুত্ব আছে, আপনার সাথে নিশ্চয়ই টিকটকের সাথে শত্রুতা আছে, যার জন্য আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে? একদমই এটি ভুল কথা। টিকটকের সাথে কারোর সাথে বন্ধুত্ব এবং শত্রুতা নেই। ভিডিও ভাইরাল হওয়ার একটা সিস্টেম আছে, যেটা আমি পূর্বে বলেছি। এই সিস্টেমগুলোর মাধ্যমে যখন আপনি নিয়ে আসবেন আপনার ভিডিওটাকে, তখন এটা এমনিতেই ভাইরাল হবে। ভিডিও ভাইরাল হওয়ার জন্য আরও কিছু টিপস আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে দেওয়া আছে, হাতে সময় থাকলে সেই ভিডিওগুলো দেখুন। ওকে, আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে যে কেউ ভিডিও ভাইরাল হলে তার সাথে সাথে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো এক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রোস্টিং ভিডিও এবং রিয়াকশান ভিডিও। তো রোস্টিং ভিডিও নর্মালি আমরা অনেকে ইউটিউব এবং ফেসবুক টিকটকে আপলোড করে থাকি, তবে রিয়াকশান ভিডিও খুব কমই ইউটিউব এবং টিকটকে আপলোড করা কম হয়। সো এক্ষেত্রে আপনি যখন যে কেউ ভাইরাল হবে, সেই ব্যক্তির ভাইরাল হওয়ার টপিকটা আপনার ভিডিওতে শো করে, আপনি যদি সেখানে কিছু রিয়াকশান ভিডিও দিতে পারেন, কিছু কথা বলতে পারেন ওই ব্যক্তিকে নিয়ে। রিয়াকশান মানে হচ্ছে ওই ভিডিওতে যা যা বলা হয়েছে সেই বিষয়গুলো আপনি আবার নিজে থেকে সুন্দর করে উপস্থাপন করা। রিয়াকশান এবং রোস্টিং ভিডিওর মানে এই নয় যে আপনি ওই ব্যক্তিকে গালিগালাজ করে উপস্থাপন করবেন। রোস্টিং ভিডিও এবং রিয়াকশান ভিডিওর মানে হচ্ছে, পূর্বে যে ব্যক্তি একটা ভিডিও তৈরি করলো, সেই ব্যক্তির ক্লিপস নিয়ে আপনি পূর্বে বলা ভিডিওতে যা যা বলা হয়েছে সেই বিষয়গুলো আপনার মতো করে আরও সুন্দর করে উপস্থাপন করবেন। এটাই হচ্ছে রোস্টিং এবং রিয়াকশান ভিডিও। এবার আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাইরাল হওয়া যে কোনো ব্যক্তির ভিডিওর সাথে আমাদের ভিডিওগুলো কীভাবে ভাইরাল হবে। একটু আগে আমি আলোচনার বিষয়টা বললাম যে একটা বিষয় যখন আলোচনায় চলে আসে, সবাই ওই বিষয়ে সার্চ করে ওই বিষয়ে ভিডিওগুলো দেখে। তো দেলোয়ার কিন্তু যখন ভাইরালে প্রথম দিকে আসে, তখন দেলোয়ারকে নিয়ে যারা ভিডিও তৈরি করছে, দেখবেন তাদের সবগুলো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। যারা রিয়াকশন ভিডিও তৈরি করছে এবং রোস্টিং ভিডিও তৈরি করছে, তারা দেলোয়ার কেডা, তারপরে কে এ দেলোয়ার, এসব বিষয় নিয়ে ভিডিও তৈরি করছে। এবং দেলোয়ারের সাথে সাথে মানুষ কিন্তু দেলোয়ার সম্পর্কে জানতে চেয়েছে, যার জন্য তাদের ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। আপনি যেই ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করুন না কেন, আপনি যদি আপনার ক্যাটাগরির সাথে ম্যাচ করে ভাইরাল হওয়া ব্যক্তিকে নিয়ে কোনো কিছু তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হওয়ার জন্য অনেকগুলো টিপস দিয়ে থাকি, তার মাঝে আমি আজকে আপনাদেরকে সরাসরি একটা মেসেজ দিতে চাই। যারা উল্টাপাল্টা ভিডিও তৈরি করে টিকটকে ভাইরাল হতে চান, তারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। টিকটক ভিডিও ভাইরাল করতে চাইলে ইন্ডিস্ক্রিনে বেশি থাকা ভিডিওগুলো দেখুন, ফর ইউ পেজ কীভাবে কাজ করে সেটা জানুন, দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিডিওগুলোতে ভিউজ আসতেছে। আজকের মতো এখানে সাইন আউট করছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন।